বাস মাছ সুপারি জকিগঞ্জের বেটাগিরি, মাছ সুপারি ধান জকিগঞ্জের প্রাণ, এসব প্রবাদ প্রমাণ করে জকিগঞ্জ সুপারির জন্য বিখ্যাত। সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে ধানের পরই যে ফসল অর্থনৈতিক প্রভাব ফেলে তা হল সুপারি। সুপারি বছরে একবার হলেও এ জনপদের মানুষের চোখে মুখে এনে দেয় হাসির ঝিলিক। জকিগঞ্জে সুপারির ভরা মৌসুম সন্নিকটে। জকিগঞ্জের সবকটি বাজারে ইতোমধ্যেই জমে উঠেছে মৌসুমি ফল সুপারির হাট। বিক্রেতারা বলছেন, গত বছরের চেয়ে এবছর জকিগঞ্জে সুপারির ফলন ভালো, দামও বেশি। নবান্নের উৎসবের মতোই অক্টোবর নভেম্বর মাসে পুরো জকিগঞ্জে সুপারির উৎসব বসে। গাছ থেকে সুপারি পাড়া, চাতলে শুকানো, বিভিন্ন গ্রেডে ভাগ করা ও বাজারে নেয়ার কাজে নিয়োগ করা হয় শ্রমিক। জকিগঞ্জের প্রতিটি পরিবারে এ সময়টা কাটে ব্যস্ততার মধ্যে। মানুষের চোখে মুখে ফুটে ওঠে অন্যরকম এক প্রাপ্তির উজ্জ্বলতা। স্থানীয় ভাষায় সুপারিকে গুয়া বলা হয়ে থাকে, এর হিসাব নিকাশটাও একটু ভিন্ন। 11টি সুপারি একত্রে এক ঘা এবং 40 গাতে এক ভি, স্থানভেদে আছে এর ভিন্নতা। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন ট্রাক বোঝাই হয়ে যাচ্ছে সুপারি। স্থানীয় বাজার থেকে সুপারি কিনে দেশের নানা প্রান্তে বিক্রি করছেন বিক্রেতারা। জকিগঞ্জ থেকে সিলেট সহ পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ছাড়াও রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, বগুড়া, নীলফামারী, চট্টগ্রাম, ঢাকা সহ নানা জেলায় জকিগঞ্জের সুপারির চাহিদা রয়েছে। জকিগঞ্জের ইতিহাস ঐতিহ্যের সাথে সুপারির নিবিড় সম্পর্ক। উচ্চ ফলনশীল জাত নির্বাচন, সঠিক পরিচর্যা আর উন্নত প্রযুক্তির ব্যবহার হলে জকিগঞ্জে সুপারির ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। জকিগঞ্জ টেলিভিশন, জকিগঞ্জ, সিলেট।